ইসলাম শব্দের অর্থ আগুন, অইসলাম শব্দের অর্থ আলো, ইসলাম আফিম ক্ষেত্র, অইসলাম কিছু আগাছা থাকা শস্যক্ষেত্র। প্রথমে অইসলাম শব্দকে জানুন। হিন্দু বাদ অহিন্দুরা যথা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, জৈন, শিখ, শিল্ট, কনফুসিয়াস, তাও পারসিক প্রভৃতি ধর্ম সম্প্রদায়গুলো এক ঈশ্বরের একই রূপে উপাসনা করে। হিন্দুদের মতন এক ঈশ্বরের ভিন্ন রূপে নয়। হিন্দুরা অদ্বৈত এবং দ্বৈত এই দুই মতে ঈশ্বর উপাসনা করে। অদ্বৈত মতবাদ, এই মতবাদে ভগবান ও ভক্ত অভিন্ন, ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মায়ের সঙ্গে সন্তানের, মা এবং সন্তানের মাঝে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি স্বীকার করা হয় না। অর্থাৎ গুরুর গুরু হওয়ার শিক্ষা নেই। আবার বলি, গুরুর গুরু হওয়ার শিক্ষা নেই, নেই কোনো ধর্ম প্রতিষ্ঠান, নেই কোনো ধর্মগ্রন্থ। অদ্বৈতবাদী মরার পর ব্রহ্মলোকে স্থান পায়। ব্রহ্মলোক বলতে মায়ের কোলে সন্তানের স্থান। অদ্বৈতবাদীর মূল কথা আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটিয়ে আত্মশক্তি বলে বলিয়ান হয়ে আত্মনির্ভরশীল হয়ে আত্মমুক্তি লাভ করো। ব্যাপারটি এভাবে বুঝুন, শিশুদ্বীপ যেমন সূর্যের আলো আত্মস্থ করে আপন আত্মশক্তি বহিঃপ্রকাশ করে শৈশবের অসহায় জীবন থেকে মুক্তি লাভ করে জীবনদায়ী ফলবতে বৃক্ষ হয়, বাসে নিজে, বাসায় অন্যকে, একইভাবে ঈশ্বর সূর্যের আলো ভক্ত আত্মস্থ করে আপন আত্মশক্তি বহিঃপ্রকাশ করে সমারঙ্গনে লড়াই করে প্রাণঘাতী প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতিবিদ্যে লড়াই করে জীবনযুদ্ধে জয়ী হয়ে শৈশবের অসহায় জীবন থেকে মুক্তি লাভ করে যৌবনের সহায় স্বনির্ভর স্বাধীন জীবনের অধিকারী হবে, বাঁচবে নিজে, বাঁচাবে অন্যকে। অদ্বৈতবাদে আত্মার অভেদ কল্পনা করা হয়। অর্থাৎ দেহ মন্দিরের আকার আয়তন যাই হোক না কেন, মন্দিরস্থিত ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করো। আমি পুরুষ, আপনি নারী, দেহবোধে ভিন্ন হলেও আত্মবোধে আমরা এক। হাত, পা, চোখ, নাক, মুখ, মাথা প্রভৃতি অঙ্গগুলি শরীরে যেমন অভেদ অঙ্গ, একে অন্যের পরিপূরক, একে অন্যের সহযোগী, একজনের সহযোগিতায় অন্য বেঁচে থাকে, একইভাবে আমরা কেউ হাত রূপে, কেউ পা রূপে, কেউ মাথা রূপে, কেউ চোখ রূপে কাজ করলে সমাজটা এগিয়ে যাবে। আমরা ইসলামী নরক সমাজ থেকে মুক্তি লাভ করে ইহুদি স্বর্গীয় সমাজের অধিবাসী হতে পারব। দ্বৈতবাদে ভক্ত ভগবান অভিন্ন। দ্বৈতবাদীরা এক ঈশ্বরের ভিন্ন রূপে উপাসনা করে, যেমন অর্ধনারীশ্বর, শিব পার্বতী মিলিত রূপ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হর অর্থাৎ শিব, কৃষ্ণ রাম, মানে এক ঈশ্বরের তিন ভিন্ন রূপে ওরা উপাসনা করে। দ্বৈতবাদে পাপীর জন্য আছে নরক, পুণ্যবানের জন্য আছে স্বর্গ। হিন্দু ধর্মে কেবল ঈশ্বর বিশ্বাসী হলে হয় না, ধর্মপথে নিজেকে চালিত করতে হয়। পরম কৃষ্ণ ভক্ত বিশ্বের মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী কৃষ্ণ। অসুররা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারলেও অমরত্ব লাভ করতে পারেনি। দুর্গা এবং কৃষ্ণ কর্তৃক বহু অসুর হত হয়। হিন্দু ধর্মের মহান শিক্ষা অহিংসা পরম ধর্ম। মহম্মদ পণ্ডিত শিক্ষা সন্ধারীবাদীগুলো বিষাক্ত মানসিকতার পছন্দর মস্তিষ্কের জড়বর্তী জীবন্দোলাস। এরা হিন্দু ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে মহম্মদদের পৈশাচিক খাদ্য চরিতার্থ করে, মহাত্মাদের প্রকৃত খাদ্যকে অস্বীকার করে। দুর্যোধন অহিংসার পথ ত্যাগ করে হিংসার পথে প্রতীক্ষা হয়। দুর্যোধনের মৃত্যুর জন্য ঈশ্বর পরোক্ষভাবে দায়ী। ন্যায় যেখানে ধর্ম সেখানে হিন্দু ধর্মে ইমাত প্রতিষ্ঠা পেয়েছে। হিন্দু ধর্মে শয়তানের স্বর্গরাজ করার কথা নেই। পাগলা কুকুরকে তার স্বাধীনতা অনুযায়ী চলতে দিলে পাগলা কুকুরের পৈশাচিক আচরণে মহাত্মারা মরবে, মহম্মদরা পৈশাচিক আনন্দ উপভোগ করবে। অর্থাৎ মহাত্মার শাস্তিতে পাগলা কুকুরকে শাস্তি দেওয়া উচিত। এইবার ইসলামী আগুনের পরিচয় জানুন। কলেমা থেকে কিয়ামত পর্যন্ত জানলেই আপনার ইসলামী আগুনের পরিচয় জানতে পারবেন। আল্লাহ বলেছে, আমি ছাড়া কোনো ধর্মে কোনো ঈশ্বর নেই, অমুসলিম নিকৃষ্ট জীব, মুসলমানের সুস্পষ্ট শত্রু, অমুসলিম শূন্য করে আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠা করো। হযরত মুহাম্মদ কেবল যে এই মতের জনক তাই নয়, এই পথের পথপ্রদর্শক। এই পৃথিবীতে একমাত্র থাকবে ঈশ্বর বলতে একমাত্র থাকবে আল্লাহ, নবী বলতে হযরত মুহাম্মদ, ধর্মগ্রন্থ বলতে কোরআন, ধর্ম প্রতিষ্ঠার মধ্যে মসজিদ। আল্লাহ আরও বলেছে, অমুসলিমরা নিকৃষ্ট জীব, নরকে জ্বালানি।
অমস্তি মরার পরে আমি ওদের নরক আগুনের চিরস্থায়ী বাসিন্দা করব, যে নরকে থাকবে পৃথিবীর আগুনের 70 গুণ আগুন। মুসলমানেরা 6টি কলমে বিশ্বাস স্থাপন করে। এই বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে ওরা নথিভুক্ত মুসলমান হয়। 6টি কলমের একই সুর, আল্লাহ ছাড়া কোনো ধর্মে কোনো ঈশ্বর নেই, মোহাম্মদ আল্লাহ রসুল। আপনারা দিনে 5 বার আজান শুনেন। আজান যে দেই তাকে বলে মুয়াজ্জিন। এই জীবটি বিষাক্ত মানসিকতার জীব, তার বিষাক্ত কণ্ঠস্বর কি এবার শুনুন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই সর্বশ্রেষ্ঠ শব্দের অর্থ উত্তমের মধ্যে সর্বোত্তম নয়, আল্লাহ একমাত্র ঈশ্বর। এটা 4 বার বলে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, 2 বার। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল, 2 বার। নামাজের জন্য এসো, 2 বার। মঙ্গলের জন্য এসো, 2 বার। আল্লাহ আকবর, 2 বার। আল্লাহ একমাত্র উপাস্য, 1 বার। এরপর মুসলমান পাল নামাজ পড়ে। নামাজে কী বলে মন দিয়ে শুনুন। মুসলমানরা আল্লাহ এবং হজরতের প্রশংসা করে মুখতে গেদলা তুলে দেয় আর বলে, হে আল্লাহ, আমরা কেবল আপনারই দাসত্ব স্বীকার করি। আল্লাহ ছাড়া কোনো ধর্মে কোনো ঈশ্বর নেই, আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নয়, নিশ্চয় আপনার নরকে আগুনে কেবল অমসৃণ নিক্ষিপ্ত হবে। আবার শুনুন, হে আল্লাহ, আমরা কেবল আপনার দাসত্ব স্বীকার করি। আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই, আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নয়, নিশ্চয়ই আপনার নরকে আগুনে কেবল অমসৃণ নিক্ষিপ্ত হবে। মুসলমানরা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ মানবতাবাদী বলে দাবি করে। এই দাবির সত্যতা কতখানি আপনি আপনার মানসিকতা মস্তিষ্ক অনুযায়ী ঠিক করুন। আপনি আপনার বিদ্যা বুদ্ধি মানসিকতা অনুযায়ী মুসলমান দাবির সত্যতা যাচাই করে নিন। কেবল অমুসলিমদের আল্লাহ নরকে আগুনে পোড়াবেন, মুসলমানদের নয় কেন? কিয়ামত জানুন, আল্লাহ কিয়ামতের দিন পৃথিবী ধ্বংস করে দেবে। সেই দিন কাজী আল্লাহর বিচারালয়ে পৃথিবীর শুরুর দিন থেকে শুরু করে পৃথিবীর সেই দিন পর্যন্ত যত মানুষ জন্মেছে কাজী আল্লাহর বিচারালয়ে বিচার হবে। অমুসলিম মাত্রই যাবে আল্লাহর অগ্নিময় নরকে। আল্লাহ বলেছে কোরআনে, অবিশ্বাসীরা জাহান্নামে জ্বালানি। অর্থাৎ কোরআন মানো, অর্থাৎ আল্লাহকে মানো, নতুবা নরক আগুনে পড়ো। হজরতের মা, হজরতের বাবা, হজরতের প্রিয় কাকা আবু তালেব যে না থাকলে হজরতই থাকতো না, এরা তিনজনই আল্লাহ নরকের স্থায়ী বাসিন্দা হবে। ওদের অপরাধ, ওরা অমুসলিম। ইহুদি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, খ্রিস্টান বিজ্ঞানী নিউটন, হিন্দু বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, ধর্মপ্রবর্তক গৌতম বুদ্ধ, গুরু নানক, কনফুসিয়াস সহ আমি আপনি সবাই যাব নরকের আগুনে। আমাদের অপরাধ, আমরা আল্লাহ ছাড়া অন্য ঈশ্বর মেনেছি। আপনি কুকুরের মানসিকতা না নিয়ে মানুষের মানসিকতা নিয়ে কোরআন হাদিস পড়ুন, ইসলামে আগুনে পরিচয় পাবেন। মাকিয়াতগুলো হজরতি ভাওতা, শয়তানের মুখোশ, মানুষের মুখ নয়। আবার বলি, মাকিয়াতগুলো হজরতি ভাওতা, শয়তানের মুখোশ, মানুষের মুখ নয়। অপরাধী মুসলমানদের আল্লাহ কিছুদিন নরক রাখবে, তারপরে ওদের নরক থেকে মুক্তি করে স্বর্গে স্থায়ী বাসিন্দা করবে। এখন প্রশ্ন, অপরাধী মুসলমান কারা? যেসব মুসলমানরা অমুসলিমদের হত্যা করে তারা কি অপরাধী? উত্তর না। হজরত মোহাম্মদ অমুসলিমদের হত্যা করে আল্লাহ প্রতিষ্ঠার পথ দেখিয়ে গেছে। হজরতের সময় থেকে চলা সেই পথটি আজও চলছে। অমুসলিম নারীকে ধর্ষণ করলে সেটা কি অপরাধ হবে? না। হজরত মোহাম্মদ অমুসলিমদের হত্যা করে অমুসলিম সুন্দরী নারীদের ধর্ষণ করত, কিন্তু হজরত একা নয়, তার সন্ত্রাসী বাহিনী একই কাজ করত। সাফিয়া এবং রায়না এই ইহুদি নারীদ্বয়ের গোষ্ঠীর সমস্ত পুরুষকে হজরত এবং তার সন্ত্রাসী বাহিনী নির্মমভাবে হত্যা করে। হত্যা করে সাফিয়া রায়নাকে হজরত জোরপূর্বক দখল করে এবং তাদের নিয়মিত ধর্ষণ করত। মুসলমানরা দাঁত বের করে বলে, আমরা মুসলমানরা যুদ্ধের ক্ষেত্রে মহিলা এবং শিশুদের হত্যা করি না। কেন করে না? কারণ সুন্দরী মেয়েদের ধর্ষণ করবে আর কুৎসিত মেয়েদের দাস হিসেবে এবং শিশুদের দাস হিসেবে বিক্রি করবে। হজরত মোহাম্মদ এবং তার সন্ত্রাসী বাহিনী এটাই করত। আপনারা কোরআন হাদিসটা পড়ুন, তবে কুকুরের মানসিকতা নিয়ে, মানুষের মানসিকতা নিয়ে পড়ুন, আমার কথা সত্যতা প্রমাণ পাবেন। অমুসলিমের সম্পত্তি জোর করে দখল করলে সে থেকে অপরাধ হবে? না। হজরত মোহাম্মদ অমুসলিমের সম্পত্তি জোর করে দখল করত, অমুসলিম হত্যা করত, হত্যা করে তাদের পুরো সম্পত্তি দখল করত। এই সম্পত্তির 1/5 ভোগ করতো হজরত, আর ভয় দেখে যা দখল হতো তার পুরোটাই ভোগ করতো হজরত মোহাম্মদ।
হযরত মুহাম্মদ তার জীবনে কখনো শিক্ষিত হয়ে সভ্য হয়নি, পরের অন্য প্রতিপালিত হতো। হ্যাঁ, নিজে কখনো মুসলমানদের শিক্ষিত হয়ে সভ্যতা শেখায়নি, মানে স্বনির্ভর স্বাধীন হতে শেখায়নি, যে কারণে মুসলমান জাত পরের কৃপাপুষ্ট ভিক্ষুক জাত। ইসলাম ধর্মমতে অমুসলিমের প্রতি কোনো আচরণই পাপ তো নয়, বরং মহাপুণ্যী, আর এই পুণ্যের ফল আল্লাহ স্বর্গ। কোরআন হাদিসটা পড়ুন, আমার মতো সত্যতা প্রমাণ পাবেন। এখন অপরাধী মুসলমান করা, যেসব মুসলমানরা নামাজ ঠিক মতো পড়বে না, জিহাদ করবে না, জিহাদ মানে অমুসলিমদের শেষ করে দেওয়া, এই অমুসলিমের শেষ করে দেওয়াটাই ইসলাম মতে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ কাজ। আল্লাহর বিচারে সর্বশ্রেষ্ঠ মুসলমান করা যে অমুসলিমদের হত্যা করে, সেই সর্বশ্রেষ্ঠ মুসলমান। আপনি কোরআন পড়ুন, বুঝতে পারবেন, এবং এর মরার পরে আল্লাহ সর্বোত্তম স্বর্গে তার স্থান হবে। একজন পুরুষ মুসলমান আল্লাহ আল্লাহ করে কেন? কারণ মর্তে পাবে অমুসলিম নারী, অমুসলিম সম্পত্তি, মৃত্যু পরবর্তী পাবে মর্তের স্ত্রী তো আছেই, সঙ্গে ন্যূনতম 72টা সুন্দরী দাসী, যৌনদাসী। মত খাবে, অনন্তকাল ধরে সেক্স করবে, মর্তে যে স্বর্গে যেহেতু জীবনধারণের জন্য কোনো কাজ করতে হবে না, নেই কোনো পায়খানা প্রস্রাবের সমস্যা, সুতরাং অনন্তকাল ধরে কেবল যৌনতা, কেবল যৌনতা। উপরি পাওনা হিসেবে পাবে অমুসলিমদের আল্লাহ যেহেতু নরকাগুনে পড়াবে, সেই অমুসলিম পোড়া গন্ধ মুসলিম পুরুষ পৈশাচিক আনন্দ উপভোগ করবে। একদম মুসলিম নারী আল্লাহ আল্লাহ করে কেন? কারণ মৃত্যু পরবর্তী আল্লাহ স্বর্গে মর্তের স্বামীকে পাবে, অধিকন্ত পাবে ন্যূনতম 72টা সুদিন। স্বামী মদ খাবে, অনন্তকাল ধরে যৌন মিলন রত থাকবে, এত আনন্দ সে কোথায় পাবে? উপরি পাওনা হিসেবে পাবে অমুসলিমদের আল্লাহ যেহেতু নরকাগুনে পড়াবে, সেই পোড়াগন্ধ পৈশাচিক আনন্দ উপভোগ করবে। হজরতের অমুসলিমের প্রতি প্রেম প্রতারণা, হজরতের অমুসলিমের প্রতি ভক্তি ভাওতা, প্রতারককে প্রিয় স্বীকৃতি দিয়ে প্রাণঘাতি নয়, ভাওতাবাসকে ভক্তের স্বীকৃতি দিয়ে ভণ্ড কুকুরে পরিণত হবেন না। সত্য জানুন, সভ্য আচরণ করুন। ইসলামী ভাওতা কিছু নমুনা তুলে ধরি। মুসলমানরা বলে আমরা আল্লাহর কাছে অমুসলিমের জন্য মঙ্গলের জন্য প্রার্থনা করি, এটা ইসলামী পৈশাচিক ভাওতা। হযরত মুহাম্মদের মা তার 6 বছর বয়সে মরে, 40 বছর বয়সে হযরত আল্লাহকে ভয়তা করে মানবঘাতক ইসলামী মতামতে জন্ম দেয়। হযরত একদিন তার মার কবরে পাইতে যাওয়ার সময় আল্লাহর কাছে মার জন্য প্রার্থনা করার জন্য অনুমতি চায়। আল্লাহ হযরতের মার কবর দেখার অনুমতি দিলেও প্রার্থনা অনুমতি দেয়নি। কেন? হযরতের মা অমুসলিম, আল্লাহর বিচারে অমুসলিম নিকৃষ্ট দ্বীপ নরকের জ্বালানি। বেদে মোহাম্মদ পণ্ডিত শিক্ষা খন্দারবেদীরা হজরতের আগমন খুঁজে পেয়েছে। বেদ উপনিষদে অবতারের ব্যাপারটি নেই, অবতারের ব্যাপারটি এসে বেদ উপনিষদে পরবর্তী যুগে। বেদ উপনিষদ যুগে কোনো ব্যক্তিকে ঈশ্বর তার প্রতিনিধি হিসেবে মরতে পাঠাবেন, মানব জাতিকে ঈশ্বরমুখী করতে, এসব মতো ব্যাপার নেই। আর হিন্দুর অবতার ব্যাপারটি থাকে শয়তানের হাত থেকে শান্তকে রক্ষা করার জন্য, সেই হিসাবে হজরতকে হত্যা করার জন্য হিন্দুর অবতারে আগমন হওয়া উচিত। আবার বলি, হজরতকেই হত্যা করার জন্য হিন্দুর অবতারে আগমন হওয়া উচিত। রাম ও রহিম, আল্লাহ হরি নাকি এক ভগবান? আল্লাহ বলছে আমি ছাড়া কোনো ধর্মের কোনো ঈশ্বরই নেই, এরা বলে রাম রহিম আল্লাহ হরি এক ভগবান। এগুলো হচ্ছে মোহাম্মদী ভাবতা, মোহাম্মদী প্রতারণা। গীতা, বাইবেল, ত্রিপিটক, কোরআন সবই নাকি ধর্মগ্রন্থ? আল্লাহ বলছে কোরআনই একমাত্র ধর্মগ্রন্থ, কোরআন যারা বিশ্বাস করে না তারা নিকৃষ্ট দ্বীপ জাহান্নামে অর্থাৎ নরকের জ্বালানি। আর এরা বলে গীতা, বাইবেল, কোরআন সবই ধর্মগ্রন্থ। এটাকে বলা হয় হজরতি ভাওতা, শিক্ষা সন্ত্রাস, শিক্ষা নয়। মসজিদ, মন্দির, মঠ, গুরুদ্বার সবই নাকি ধর্মগ্রন্থ? ইসলাম বিচারে মসজিদ একদম ধর্মগ্রন্থ, ধর্মস্থান, অন্য কোনোটা ধর্মস্থান নয়, অন্য কোনোটি ধর্মস্থান নয়। কেন? আল্লাহ ছাড়া তো কোনো ধর্মের কোনো ঈশ্বরই নেই। শিক্ষা সন্ত্রাসবাদী মোহাম্মদ পণ্ডিতগুলো ইসলামী ভাওতাকে ভক্তি বলে প্রচার করে, অমুসলিমদের মুসলমানের পক্ষে কুকুরে পরিণত করতে জীবন উৎসর্গ করে। কেউ আমাকে বলল আপনার রক্ত, আমার রক্ত, মুসলমানের রক্ত সবই তো লাল, আমরা সবাই সমান। তার যুক্তি মেনে বলবো সাপের রক্ত, কুকুরের রক্ত, বুনুসুরের রক্ত, ডাকাত, চোর সবার রক্ত লাল, সুতরাং সে চোর, ডাকাত, সাপ, গুন্ডা সব কিছু। মুসলমানদের বীর্য ভরা মস্তিষ্ক এবং মুসলমানের বীর্যক্ষেক
অমুসলিম সন্ত্রাসবাদীরা ইসলামী সত্য জানলে সন্ত্রাসী আক্রমণ করে সাম্প্রদায়িকতার সার্টিফিকেট দেয়, আর ইসলামী ভাওতাকে ভক্তি বলে মানলে এই সন্ত্রাসবাদীগুলো পৈশাচিক আনন্দে ধর্মনিরপেক্ষতার সার্টিফিকেট দেয়। কালে দেখা যাবে এই অমুসলিম সন্ত্রাসবাদীগুলো স্বশালিঙ্গে আল্লাহ আকবার লিখে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রচার করবে এবং ওদের খাবারে প্রসাদে মুসলমানের বীজ মিশিয়ে খেয়ে বলবে ধর্মনিরপেক্ষতার খাবার খেলাম, প্রসাদ খেলাম। আমার আত্মবিকায় বইটির প্রিয় পাঠিকারা এবং আমার প্রিয় ইউটিউবের শ্রোতারা সত্য জানুক এবং সভ্য জীবনযাপন করুক। আমার আত্মবিকায় বইটি মেয়েদের জন্য লেখা, ওদের পরিচয় হোক দেবী মাতা, তাদের জীবন অমর্ত্য ধর্মগ্রন্থ রচনা করুক। জয় তো মাতৃশক্তি।